প্রত্যেকটি পরীক্ষাতে এসসি সি এস টি জন্য ফাইভ পারসেন্ট থাকে কিন্তু এই বছর মাদ্রাসা বোর্ডের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেখানে কোনো ফাইভ পার্সেন্ট ছিল না অর্থাৎ সবার জন্য ছিল ফিফটি কিন্তু এটা পুরোপুরি একদম এনসিটির গাইডলাইন্সের বিরুদ্ধে কাজ তারা করছিল ফলে কিছু সংখ্যক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয় এবং গতকাল সেখানে রায় আসে যে এসসি সি এস টি ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ছাড় দিতে হবে আমি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সময় এখন আছে তারা ওয়েলকাম টু বিএস একাডেমি একটি অনলাইন কোচিং সেন্টার যে পশ্চিমবঙ্গের এখন অন্যতম সেরা কোচিং সেন্টার যেখানে অনেকগুলো বিষয় পড়ানো হচ্ছে বাংলা আমি নিজে পড়াচ্ছি আপার ইংলিশ আমাদের স্যার পড়াচ্ছেন পিটি আপার প্রাইমারি সমস্ত বিষয় কিন্তু ক্লাস এখানে চলছে যারা এই বছর ফর্ম ফিল আপ তারা আমাদের কাছে আসতে পারো আমরা একদম একশো নিরানব্বই টাকার বিনিময়ে আমরা কিন্তু এখানে ক্লাস করাচ্ছি এই বোর্ডে ক্লাস কিন্তু হবে অনলাইনে সমস্ত কিছু দেওয়া হবে নোটপত্র সব কিছু তাহলে ঘটনাটা হলো এমনি যে ফাইভ পার্সেন্ট কিন্তু ছাড় দিতে বাধ্য হলো মাদ্রাসা কমিশন কলকাতা হাইকোর্টের গতকালের যে রায় সেই রায়ের উপর ভিত্তি করে ফাইভ পার্সেন্ট ছাড় দিতে বাধ্য হলো কারণ এটা রুলস এটা রুলস যে এস সি এস টি অভিষেকের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ছাড় কিন্তু থাকবে আর ধরো কারো ধরো অনার্সে ছিল ফিফটি পার্সেন্ট ক্লিয়ার ধরো কোনো একটা ধরো এসসি ক্যান্ডিডেট অনার্স ছিল ফিফটি পার্সেন্ট এবং দেখা যাচ্ছে অল ওভার তার কিন্তু ফিফটি পার্সেন্ট হচ্ছে না সে কিন্তু ফর্ম ফিল করতে পারেনি তাই না অত এখন যখন ফাইভ পার্সেন্ট ছাড় সে পেয়ে গেল তখন দেখা গেল যে অল ওভার তার ধরো হয়েছিল ফর্টি এইট পার্সেন্ট কিন্তু এখন যেহেতু ছাড় পেয়ে গেল তাই সে আরামসে ভরতে পারবে অর্থাৎ ওভার ফিফটি পার্সেন্ট নাম্বার চাই তার থেকে পাঁচ পার্সেন্ট কমিয়ে দাও যদি কোনো ক্যান্ডিডেট এসসি হোক বা এসটি হোক বা ওবিসি হোক তার যদি ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে অল ওভার সে এবছর ফর্ম ফিল আপ করতে পারবে অতএব আমি প্রত্যেককে অনুরোধ করব যে সময় বেশি নেই আপনারা গিয়ে ফর্ম ফিল করুন যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন আমাদের এখানে আমরা ক্লাস করাচ্ছি অনলাইনে বাংলা ইংলিশ প্রত্যেকটা বিষয়ে নোটস আঁকা দেখুন তারপর আপনি ক্লাস করবেন। দেন রাখছি বন্ধু ধন্যবাদ